নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের আমের আচার করে দেখাবো। আমের চাটনি তো দেখিয়েছি এর আগে, নিশ্চয়ই তোমরা দেখেছো। এবার দেখাবো আমের আচার, ঠাকুমা দিদিমারা যেভাবে করতো ঠিক সেই মতন করে, যে আচারগুলো আমরা খুব মজা করে চুরি করে খেতাম, সেটার মজাই আলাদা, কি বলো বন্ধুরা? চলো তাহলে দেখে নিই কীভাবে করেছি আমি এটা, আর কী কী মশলা এর মধ্যে দিয়েছি। চলো বন্ধু, প্রথমে আমি আমগুলো কি করেছি, ভালো করে ধুয়ে একটু শুকনোভাবে মুছে নিয়েছিলাম। নিয়ে আমি একটু ডুমো ডুমো করে এটাকে দু আধখানা করে, আর এখন আঁটি তো খুব একটা হয় না, তো মানে কচি থাকে আম, কচি দেখেই কিনতে হবে। এই সময়টা আদর্শ সময় কিন্তু আচার করা, আচার করো, কাসুন্দি করো, আমের যাবতীয় আচার টক চাটনি এই সময়টা ভীষণভাবে ভালো হয়। মানে রোদ্দুরটাও খুব ভালো ওঠে, তো এরপরে তো আম পেকেই যাবে, কাঁচা আমের সেই গুণাগুণটা থাকবে না আর কি, পেকে যাবে। তো সেই জন্য তোমাদের করে দেখাচ্ছি আমি। দেখো, এই মতন ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম খোলা সমেত। এই আমের আচারটা খোলা ছাড়াও করা যায়, খোলা সমেত করার একটা আলাদা মজা আছে। যত মজবে আম, এই খোলাগুলো চুষতে খেতে খেতে কী যে ভালো লাগে কি বলবো। আর হ্যাঁ, কাটার পর কি করেছিলাম, একটা ওড়না, সুতির একটা, যে কোনো ওড়না নয়, যে কোনো কাপড়ের ওপর দিয়ে, বা এখন তো রোদ্দুর ভীষণ প্রখর রোদ আছে এই সময়টা, তো একটু চাপা দিয়ে মানে একটুখানি রোদ খাইয়ে নিয়েছিলাম আমগুলো। আর এখানে মশলা নিয়েছিলাম, জিরে, গোটা জিরে, গোটা ধনে, মৌরি নিয়েছিলাম, সর্ষে নিয়েছিলাম। নিয়ে এগুলোকে একটু শুকনো কড়াইতে হালকাভাবে, আর হ্যাঁ হ্যাঁ, আর একটু মানে একটুখানি, 1/4 কম নিয়েছিলাম মেথি, নালে না তেঁতো তেঁতো লাগে বড্ড, সেই জন্য নিয়েছিলাম মেথিটা। দিয়ে সব কটা একটুখানি হালকা, একদম স্লো ফ্লেমে হালকাভাবে এটাকে একটু ভেজে নিয়েছিলাম, বেশ মানে ব্রাউন কালার হালকা আর কি, একদম হালকা। আমরা সবাই জানি এটা, নালে বেশি মানে ভাজা হয়ে গেলে তিতো তিতো মতন লাগবে, সেই জন্য তো এই মতন ভেজে নিয়েছি। বেশ খানিকটা মানে ওই হালকা মতন ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি ঢেলে দিয়েছিলাম, দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে গ্রাইন্ড করে নিয়েছিলাম। কিন্তু না, খুব একটা একদম পাউডার ফর্মে না করাই ভালো, একটু দানা দানা বেশ ভালো লাগে, মশলাগুলোও মজে যায়। কিন্তু বেশ কিছু এটা এক বছর রাখতে পারবে তোমরা এই আচারটা, বেশ বর্ষা পড়বে যখন, আহ খাবে ভাত দিয়ে, দারুণ লাগবে। দেখো, কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি 1 চামচ মতন, দিলাম একটু পাঁচফোড়ন। আচার চাট মানে আচারে পাঁচফোড়ন ছাড়া যেন ঠিক জমে না, তো এই পাঁচফোড়নটা দিয়েছিলাম। পাঁচফোড়নটা একটু ব্রাউন মানে বাদামি রং যখন হয়ে গেছিলো, ওই রোদে শুকানো আমগুলো ঢেলে দিয়েছিলাম। এবার কী করেছিলাম, একটু হলুদ, 1/2 চামচ হলুদ, আর নুন একটু 1 চামচ মতনই দিয়েছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হালকা শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। বেশি না ভাজাই ভালো, নাহলে একটু শুকনো শুকনো মতন হয়ে যাবে, রোদ্দুরে তো শুকিয়েই নিয়েছি। তো দেখো, এই মতন ভেজে নিলাম একটু, এই 1 মিনিটের মতন, বেশিক্ষণ নয়। কিন্তু এখানে দেখো, আমি গুড় নিয়েছি, চিনি নিয়েছি, কিন্তু চিনিটা আমার একটু বেশিই লেগেছে। এখানে 1 কাপ চিনি, 1 কাপ গুড় দিয়েছি, আর জলও দিয়েছি এখানে 1 কাপ মতন, দিয়ে এটাকে ভালো করে করেছিলাম। কিন্তু পরবর্তীকালে খেয়ে একটু দেখে নিতে হবে চিনির পরিমাণটা, তোমরা যেরকম টক টক রাখতে চাও বা মিষ্টি মিষ্টি একটু থাকবে এরকম, যেটা যার পছন্দ। কিন্তু তো আমি এখানে আরও চিনি দিয়েছিলাম, মানে 1.5-2 কাপ মতন চিনি কিন্তু আমার লেগেছে, আমটা ভীষণই টক ছিল। তো এই মতন গুড়, চিনি আর জল দিয়ে বেশ ভালো, গুড়টা দিয়ে আগে একটু চিনি আর গুড়টা দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে জলটা দিয়েছিলাম 1 কাপ পরিমাণ মতন, দিয়ে বেশ ভালো করে ফুটিয়েছিলাম। দেখো, ঠিক এই মতন, গ্যাস কিন্তু জোরেই থাকবে, তাতে অসুবিধা নেই, কারণ আম সিদ্ধ হয়ে যাবে। দেখো, এই মতন করে নিয়েছিলাম।
যতক্ষণ আমটা হচ্ছে মানে ফুটছে আর কি, ততক্ষণ আমি আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, ভাজা মশলাটা আর কি, শুকনো কড়াই যেটা ভেজেছিলাম, মৌরি, ধনে, জিরে, তারপরে তোমার পাঁচফোড়ন দিইনি, সর্ষে, মৌরি এইগুলো করেছিলাম। তাকে একটু দানা দানা মতন আছে, এটাকে ঢেলে একটা পাত্রে সবটা কিন্তু দিইনি পরিমাণ, ওই জন্য আমি ওখানে যখন দেবো তখন দু চামচ মতন দিয়েছিলাম, মানে সব পরিমাণটাই নিয়েছিলাম দু তিন চামচ করে। এবার গুঁড়ো করে আমার অন্য কাজেও লেগে যাবে, তাই আমি এটা বেশি করেই করেছি। এবার দেখো দু চামচ মতন আমি এখানে দিয়েছি এই মশলার গুঁড়োটা। এই আচারটা করতে গেলে যে রোদ্দুরে শোকাতেই হবে তা না, এটা এমনিও করা যেতে পারে, তবে যদি এক বছর রাখা যায় তার একটু রোদ্দুরে শুকিয়ে নিলে ভালো হয়। দেখো দু চামচ মতন আমি এই দানা দানা মতন মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া, বেশি চাপা টাপা দেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আর গ্যাস কিন্তু ফ্লেম জোরে থাকবে, তাতেই এটা সিদ্ধ হয়ে যাবে ঠিক এইরকম। মশলাটা দেওয়ার পর আমি বললাম না, আর একটু চিনি দিয়েছিলাম, খেয়ে দেখলাম বেশ টোকো টোকো লাগছে, একটু চিনি দিলাম, দিয়ে আরও একটু ভালো করে যেই চিনি দিলাম জল ছাড়লো, আবার তো আবারও ফোটাতে হলো আমার কিছুক্ষণ, মানে বেশ দেখবে ঘন ঘন আমি একটা তোমাদের দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে বেশ ভালো কিছুক্ষণ ফোটার পর দেখে নেবে বেশ ঘন ঘন, বেশি যেন একদম আঁটো আঁটো হয়ে গেলে কিন্তু একদম সেই লজেন্সের মতন হয়ে যাবে, কারণ চিনি গুড় আছে। তো দেখো এরকমভাবে করার পর দেখে নেবে একটুখানি তুলে যে বেশ ঘন ঘন মতন হয়ে গেছে, তখন একটু পাত্রে একটা যে কোনো স্টিলের পাত্রে, মানে যেটা মানে গড়িয়ে দেখতে পারবে আর কি, সেই মতন দেখে নেবে চেক করে, যে দেখো ঠিক এই মতন, মানে হালকাভাবে গড়িয়ে আসছে, ঝপ মানে তাড়াহুড়ো হচ্ছে না আর কি ব্যাপারটা, তো তখন তোমরা জানবেটা হয়ে গেছে রেডি একদম। তো গ্যাস অফ করে দিয়ে মশলার গুঁড়োটা আরও দু চামচ দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পুরো 3-4 ঘন্টা, একদম ঠান্ডা, মানে একদম ঠান্ডা করে নিতে হবে, তবেই এটা অন্য জায়গায় আর কি, কাঁচের জায়গায়, শিশিতে হোক, যে কোনো কাঁচের পাত্রেই কিন্তু এটা রাখতে হবে। তো দেখো এরকমভাবে রেখে দিয়েছিলাম বেশ খানিক ঘন্টা, তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম একটা স্ট্রাকচার এলো, তো একদম বেশ একদম আচার, ওফ দারুণ খেতে হয়েছিল। অবশ্যই বাড়িতে করে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন তোমরা পেরেছিলে আর কেমন হয়েছিল। তো দেখো এইরকম হওয়ার পর আমি একটা কাঁচের পাত্রে বেশ ভালো করে স্টেরিলাইজ করে নিয়ে, মানে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকনো করে, জল যাতে না থাকে, তো আমি এটাকে ভালোভাবে এর মধ্যে পুরো আচার, মানে যে তৈরি আচারটা এর মধ্যে ঢেলে রেখেছিলাম। বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আরও একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে এই আচার এক বছর রাখার জন্য মধ্যিখানে আমার দিদাকে দেখতাম একটু রোদ্দুর দিত, মানে রোদ্দুরে আচারের শিশিটা ও মুখের কাছটা কাপড় বেঁধে দিত, সাদা কোনো কাপড় পাতলা সুতির কাপড় বেঁধে দিত, আমি সেটা করিনি। তো রোদ্দুরে আমি মাঝে মাঝে, মানে একবারে এই কড়া চড়া রোদ্দুরে না দেয়াই ভালো, এই দেখো আমি একটু রোদ্দুর খাইয়ে নিচ্ছি যাতে এটা আমি এক বছর রাখতে পারি। তো বন্ধুরা তোমরা এইভাবে করো আর আমাকে জানিও তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, আমার এই কন্টেন্ট, তাহলে প্লিজ 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 একটা লাইক দিও, সাবস্ক্রাইবও করো চ্যানেলটা। তো আজকের মতন এইটুকু, আসছি আমি আরও নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।